But I say to you who hear, love your enemies, do good to those who hate you, bless those who curse you, and pray for those who spitefully use you. Jesus Christ. জমজমাট শীতের মরশুম, বাতাসি উৎসবের জিঙ্গল, সারা শহর সেজে উঠেছে বড়দিন আর নতুন বছরকে নতুনভাবে সাজিয়ে নিতে। এমতো অবস্থায় কাজের ডাকে আনন্দে ছুটেছে চেন্নাই, কিন্তু ওই যে কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, কাজ যেমন আছে তেমন ফাঁকও তো আছে, আর সেই ফাঁকে গায়ে দিয়ে বিশ্রাম না নিয়ে জায়গাটার সাথে একটু আলাপ সেরে নেওয়া যেতেই পারে। যেমনি ভাবা তেমনি এগিয়ে পড়া। নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের bangla movies.in ইউটিউব চ্যানেল আর বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইউনিভার্সিটি শহর চিপক থেকে মাইলাপুর যেতে হাঁটা পথে লাগে 45 মিনিট। অচেনা শহর, তাই চাকাই ভরসা। সেন্ট থমাস ক্যাথিড্রাল ব্যাসিলিকা অ্যান্ড ন্যাশনাল সেরেইন অফ সেন্ট থমাস সিক্রেট হেরিটেজ। 2006 সালে ন্যাশনাল সেরেইন তকমা পাওয়া প্রায় 500 বছরের গণ্ডি ছোঁয়া প্রবীণ চার্চ ও খ্রিশ্চান তীর্থভূমি তার শান্ত স্নিগ্ধ রূপ নিয়ে অবস্থান করছে মারিনা বিচের প্রায় দক্ষিণ প্রান্তে। মেন এন্ট্রেন্স দিয়ে ভিতরে ঢুকতেই দর্শন মিলল মাতা মেরির। জানতে পারলাম 2004-এ চার্চ রিনোভেট করার সময় এই মূর্তিটি আনা হয় পর্তুগাল থেকে। সবুজে ঘেরা মমতাময়ী মূর্তি পার হতেই চোখে পড়ল পথ জুড়ে দাঁড়িয়ে আছে পবিত্র সেরেইন। তার 183 ফিট আকাশ ছোঁয়া স্পায়ার বা চূড়ায় তখন সূর্যের ছটা। খুশির দিন কাছেই, তাই তাকে ঘিরে সাজো সাজো রব। কিন্তু ও বাবা, চারপাশে এত মানুষের আনাগোনা অথচ কোনো হইচই নেই, ভারী অবাক করা ব্যাপারই বটে। সমগ্র চার্চটি দুটি চ্যাপেলে বিভক্ত, মাটির উপরে প্রধান অংশটি আর তারই নিচে মানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে টোম। টোম চ্যাপেলের সুবিশাল হলঘরের শেষ প্রান্তে কাঁচের বাক্সে রয়েছে সেন্ট থমাসের শায়িত মূর্তি, যা কিনা তাঁরই দেহাবশেষের উপর আবরণ মাত্র। আলো আধারী আলোয় মায়াময় হয়ে রয়েছে সেই ঘরের পরিবেশ, সেটি একটি প্রার্থনা ঘরও বটে। ফুল আর সিল্কের রিবনে সাজানো প্রধান চ্যাপেলে ঢুকতেই চোখে পড়ল তার দুপাশের জানলার ঘষা কাঁচে। সেখানে গ্লাস পেইন্টের মাধ্যমে বর্ণনা করা আছে জেসাস ক্রাইস্ট, সেন্ট থমাস ও অন্যান্য প্রিয় শিষ্যদের জীবনগাথা। সুবিশাল নিস্তব্ধ প্রার্থনা ঘরের শেষ প্রান্তে প্রধান অংশে বিরাজ করছেন প্রভু যীশু। পাথরের মূর্তিও এত জীবন্ত হতে পারে, নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। নিজের অজান্তেই নতজানু হয়ে বসে পড়লাম ক্রুশবিদ্ধ প্রভুর সামনে। দুই হাতের পাতায় আটকানো পেরেক থেকে রক্ত ঝরছে, রক্ত ঝরছে পা থেকে। এত কষ্ট অথচ মুখে মমতাময় হাসি, দু চোখে অপার স্নেহ, সর্বত্র পবিত্রতার ছাপ। আপাত জীবন্ত সেই মূর্তির সর্বাঙ্গ দিয়ে যেন প্রেম ঝরে পড়ছে। যারা তাকে কষ্ট দিয়েছেন তাদের তিনি ক্ষমা করে আসছেন প্রতিনিয়ত। অনেকটা সময় মন্ত্রমুগ্ধের মতো কাটল, কোনো এক ঐশ্বরিক স্পর্শে যেন কালিমা মুক্ত হলো দেহ মন। চোখ ভরা বিস্ময়, মন ভরা প্রশান্তি নিয়ে আবার ফিরে পড়া সেই মেকানিক্যাল জীবনে, কঠোর কঠিন বাস্তবের মাটিতে। আসা যাওয়ার পথের মাঝে কাটিয়ে যাওয়া মুহূর্তে সমস্ত অস্তিত্ব জুড়ে মুখর হয়ে উঠল এক অন্য উপলব্ধি। বড়দিন মানে শুধুমাত্রই এক মহাত্মার জন্মদিন পালন নয়, বা কেবলই একটা আনন্দে কাটানো দিন নয়, বরং লার্জার দ্যান লাইফ এক মহৎ প্রাণের
জীবন দর্শন, তার ভালোবাসা, তার ক্ষমার উপলব্ধিকে পাথেয় করে এগিয়ে চলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।